সিলেট এমসি ছাত্রাবাসে ধর্ষণ আদালতে অভিযোগপত্র গ্রহণ প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে তুলে নিয়ে দল বেদে ধর্ষণের মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত বাদীপক্ষের আইনজীবীর কোনো আপত্তি না থাকায় আদালত শুনানি শেষে অভিযোগপত্রটি আমলে নেন মঙ্গলবার সকাল এগারোটায় অভিযোগপত্রের উপর শুনানি শেষে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুলক চৌধুরী এই আদেশ দেন এর আগে গত রবিবার একই আদালতে বাদীপক্ষের আইনজীবী অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত দুদিনের সময় দেন এর আগে তিন জানুয়ারি মামলার অভিযোগ গঠনের প্রথম শুনানি শেষেই তারিখ নির্ধারণ করা হয়েছিল ওই তারিখেও বাদীপক্ষের আইনজীবী অভিযোগপত্র পর্যালোচনার সময় প্রার্থনা করেছিলেন কিন্তু এ সময়ের মধ্যে মামলা নথিপত্র বাধিপক্ষ না পাওয়ায় দ্বিতীয় দফায় আবার আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন এমসি সি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনা একটি ন্যাখ্যজনক ঘটনা আমরা আদালত থেকে অভিযোগপত্র পর্যালোচনা করার জন্য দুদিনের সময় নিয়ে তা পর্যালোচনা করে দেখেছি সকল আসামিকে অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে যার জন্য আমরা আপত্তি জানাইনি অভিযোগপত্রের ব্যাপারে আমরা বাদী পক্ষের আইনজীবী সন্তুষ্ট পোষণ করলে আদালত তা আমলে নেন গত বছরের পঁচিশ সেপ্টেম্বর সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণ করা হয় এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরান থানা ছয় নাম উল্লেখ করে এবং দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন ঘটনার পর আসামিরা পালিয়ে গেলো তিন দিনের মধ্যে ছয় আসামি সন্দেহবাজন দুজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারের পর তাদের পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ গত তিন ডিসেম্বর ছাত্রলীগ আর নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও মহানগর পুলিশের শাহপুরাং পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য অভিযোগপত্রে সাইফুর রহমান শাহ মাহবুবুর রহমান অরফে রনি তারেকুল ইসলাম অর্ফে তারেক অর্জুন লস্কর আইনুদ্দিন অর্ফে আইনুল ও মিসবাউল ইসলাম অরফে রাজনকে দলবাদে ধর্ষণের জন্য অভিযুক্ত করা হয় আসামি রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান অর্ফে মাসুমকে ধর্ষণে সহায়তা করার জন্য অভিযুক্ত করা হয় আট আসামি বর্তমানে কারাগারে আছেন